গার্মেন্টস থেকে নিয়ে এসেছে, বিভিন্ন দোকানপাট বন্ধ করে নিয়ে এসেছে, জোর জবরদস্তি করে নিয়েছে, সব ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ঢুকিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের খাবার বন্ধ, ছাত্রলীগের নেতাদের খাবার দিতে হবে। গত 14 বছরে ছাত্রলীগের 14টা ভালো কাজের উদাহরণ আপনারা দেখান দেশবাসী সহ সবাইকে আমরা বলতেছি। ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রদের সংগঠন নাই, খুনিদের সংগঠনে পরিণত হয়েছে। যেই ছাত্র সংগঠন কিভাবে 48টি খুন করলো গত 14 বছরে, আমরা ছাত্রলীগের কাছে, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার কাছে জবাব চাই। এই 48টি খুনের দায় শেখ হাসিনাকে নিতে হবে, এই 48টি প্রাণের দায় ওবায়দুল কাদের আজকে ওই সমাবেশে বক্তব্য রেখেছেন, ওবায়দুল কাদেরকে নিতে হবে। সরকারি দল ছাত্রলীগ একটি বৃহৎ ছাত্র সংগঠন, সরকারি দলের অঙ্গ সংগঠন, তারা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করছে। আমি এইখানে, আমরা ইন্টারনেটে বিভিন্ন পত্রিকার পেজে যেয়ে দেখছিলাম যে সেখানে প্রধানমন্ত্রী কিংবা ছাত্রলীগের নেতারা কি বক্তব্য রেখেছেন। প্রতি বছর বাংলাদেশে 20 থেকে 22 লাখ তরুণ তারা কর্মে ঢোকার জন্য প্রস্তুত হয়। সেই তরুণদের কর্মসংস্থান নিয়ে তাদের মুখ থেকে একটি শব্দ বের হয়েছে কিনা, দেশে 7 কোটি শ্রমশক্তি, ভোটার হচ্ছে 12 কোটি, তার মানে তো এটা পরিষ্কার যে তারা আরো 5 কোটি পূর্ণবয়স্ক মানুষ তারা আছে, 18+ 5 কোটি মানুষ বেকার। সেই বেকারদের কর্মসংস্থান নিয়ে ছাত্রলীগের ওই কথিত ছাত্র সমাবেশ থেকে কোনো আলোচনা কথা হয় নাই। চাকরির বয়স বৃদ্ধির জন্য যুব সমাজ, যুবকরা, ছাত্র যুবক তরুণরা বারবার আন্দোলন করছে, শাহবাগে তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে, মেয়ে ছেলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে কাপড় ধরে টেনে শারীরিকভাবে লাঞ্ছিত করে, যেটা এক প্রকারের মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ। তারা যখন বয়স বৃদ্ধির আন্দোলন নিয়ে কথা বলছে, সেটি নিয়ে ওই কথিত ছাত্র সমাবেশ থেকে কোনো কথা বাক্য আমরা টেলিভিশন পত্র পত্রিকায় পাই নাই। এই ছাত্র সমাবেশের আয়োজন করেছে কারা? ছাত্রলীগ। যেটা আমাদের বন্ধুরা বলেছে, যে ছাত্রলীগের হাতে লেগে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর আবু বক্করের রক্ত, যেই ছাত্রলীগের সংগঠনের গায়ে লেগে আছে বুয়েটের ছাত্র আবদার ফাহাদ হত্যার কলঙ্ক, যেই ছাত্রলীগের গায়ে লেগে আছে পুরান ঢাকার দর্জি নিরীহ বিশ্বজিতের রক্তের দাগ, যেই ছাত্রলীগের গায়ে লেগে আছে ওদের নিজ দলের কর্মী ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্র রাজীবের হত্যার রক্ত, যেই ছাত্রলীগের গায়ে লেগে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা দিয়াজ হত্যা, সেই দিয়াজের রক্ত। গত 14 বছরে এই ছাত্রলীগের হাতে শিক্ষা প্রতিষ্ঠানে 80 শতাধিক শিক্ষার্থী খুন হয়েছে। ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রদের সংগঠন নাই, খুনিদের সংগঠনে পরিণত হয়েছে। যেই ছাত্র সংগঠন কিভাবে 48টি খুন করলো গত 14 বছরে, আমরা ছাত্রলীগের কাছে, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার কাছে জবাব চাই। এই 48টি খুনের দায় শেখ হাসিনাকে নিতে হবে, এই 48টি প্রাণের দায় ওবায়দুল কাদের আজকে ওই সমাবেশে বক্তব্য রেখেছেন, ওবায়দুল কাদেরকে নিতে হবে। আজকে এই ছাত্র সমাবেশে ছাত্রদেরকে আনার জন্য সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানদের শিক্ষার্থীদেরকে হুমকি, ধমকি, ভয়ভীতি দেখিয়েছে। ছাত্র বন্ধুরা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ফাঁকা, মানে বস্তির মতো তাদের নেতা কর্মীদের দিয়ে দখল করিয়েছে। ক্যান্টিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের খাবারের কোনো ব্যবস্থা করা হয় নাই। ওই গার্মেন্টস থেকে নিয়ে এসেছে, বিভিন্ন দোকানপাট বন্ধ করে নিয়ে এসেছে, জোর জবরদস্তি করে নিয়েছে, সব ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ঢুকিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের খাবার বন্ধ, ছাত্রলীগের নেতাদের খাবার দিতে হবে। গত 14 বছরে ছাত্রলীগের 14টা ভালো কাজের উদাহরণ আপনারা দেখান দেশবাসী সহ সবাইকে আমরা বলতেছি। তাহলে কেন এই ছাত্র সমাবেশ? কারণ আজকে যখন বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে, সেই গণ অভ্যুত্থানে সহিংসতা করার জন্য এই ছাত্র সমাবেশ। বাংলাদেশ যখন আরেকটি নির্বাচনের দ্বার প্রান্তে, 14 বছরের ভোট বঞ্চিত ছাত্র যুবকরা যখন নিজেদের ভোটাধিকার প্রয়োগের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামছে, সেই সময়ে এই ছাত্র সমাবেশ ছাত্রদেরকে বিভ্রান্ত করার জন্য, সহিংসতায় উস্কে দেওয়ার জন্য
তারা এই ছাত্র সমাবেশ করেছে। আমি তো গতকালকে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে রিপোর্টার্স ইউনিটিতে বলেছিলাম একটা ওই সমাবেশেরই ভোট হয়ে যাক, যে কত পার্সেন্ট ওই সমাবেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, অন্তত 60-70% ওই সমাবেশ থেকেই সমর্থন আসবে। সে চ্যালেঞ্জ তো তারা গ্রহণ করে নাই, কারণ তারা জানে তারা হেরে যাবে গায়ের জোরে। গত 2টা নির্বাচন করেছেন 14 এবং 18, উন্নয়নের কথা বলে আর জনগণকে বোকা বানানো যাবে না। আপনাদের উন্নয়নে এই দেশের জনগণ হারে হারে টের পেয়েছে, যখন কোভিড এর মতো দুর্ভিক্ষ, এই কোভিড এর মতো যখন মহামারী বিশ্বালে শুরু হয়েছিল, বন্ধুগণ আপনাদের মনে আছে এই দেশের সবচেয়ে শীর্ষ ধনী এসআরএম গ্রুপের একজন কর্ণধার আইসিইউ পায় নাই, 2 ভাই অসুস্থ ছিলেন, আইসিইউ শেয়ার করতে হয়েছে, আপনাদের মনে আছে? সারা বাংলাদেশে 20 কোটি জনগণের জন্য 1126টা সরকারি আইসিইউ, 500 বেসরকারি আইসিইউ, 500-র মতো হবে, তাহলে মোট কয়টা আইসিইউ হয়? 1600 আইসিইউ বেড 20 কোটি জনগণের দেশে, 64টা জেলার একটা জেলায় পরিপূর্ণ চিকিৎসা সেবা নাই। আজকে সমস্ত মানুষ গ্রাম থেকে সামান্য একটা ফোড়া উঠলে, একটা টিউমার হলে অপারেশন করতে তার ঢাকায় আসা লাগে। শিশু মৃত্যু হার, প্রসূতি মায়েদের মৃত্যু হার ডেলিভারির সময় প্রায় ঘটে, কারণ সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসতে পারে না। একটা জেলা এবং উপজেলায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নাই। এই কোভিড এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন সমস্ত জেলা পর্যায়ে অন্তত 10 শয্যার বিশেষ আইসিইউ স্থাপন করার জন্য আইসিইউ ব্যবস্থাপনা বিশ্বালে 512 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। আজকে 2023 সাল, এই 3 বছরে একটা জেলায়ও আইসিইউ বসে নাই নতুন করে, কোন অগ্রগতি নাই, বরঞ্চ অগ্রগতি হচ্ছে। এই যে আমি বলেছি যে এই সরকারের শোল টাকি মাছের মতো মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটা পেট, এই পেটে জনগণের টাকা ঢুকানোর জন্য তারা নতুন করে এই প্রকল্পের মেয়াদ 25 সাল পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছে, আরো নতুন করে 312 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই হচ্ছে তাদের লুটপাট এবং ডাকাতির উন্নয়নের একটা ছোট্ট নমুনা। 512 কোটি টাকা হইলে 43টা জেলায় আইসিইউ বসানো যেত 10টা করে, 512 কোটি টাকা দেখেন। আর একজন পিকে হালদার নিয়ে গেছে 10,000 কোটি টাকা, একজন সালমানের প্রামাণের মতো দরবেশ বাবা কিছুদিন আগে জনগণের টাকা নিয়ে গেছেন 22,000 কোটি টাকা, হলমাইক বিসমিল্লা গ্রুপ ভ্যাকসিন এই আপনার আব্দুল হাই বেসিক ব্যাংকের এইরকম শত শত কোটি টাকার দুর্নীতির গল্প তো আজকে কমন মনে হয় মানুষের কাছে। পদ্মা সেতুর অ্যাডভার্টাইজ করছে, বিজ্ঞাপন দিচ্ছে 10,000 কোটি টাকার পদ্মা সেতুতে 40,000 কোটি টাকা চুরি সাশ্রমী করে খেয়ে জনগণের টাকা ব্যয় দেখিয়েছে। দেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে 70-1 লক্ষ কোটি টাকা, তাহলে 1 লক্ষ কোটি টাকা তো 2টা পদ্মা সেতু বানাই আরো 20,000 কোটি টাকা থাকবে। কাজী এই চোরদের এই কথিত উন্নয়নে বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা বলেছি আগামীতে বাংলাদেশ এখন খুবই একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে, বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের এই গণ আন্দোলন দমন করার জন্য গণ গ্রেপ্তার শুরু করেছে, হয়রানি শুরু করছে, কারাগারের ধারণ ক্ষমতা 42,000 সারা বাংলাদেশে, সেখানে ইতিমধ্যেই 96,000 বন্দীকে আটক রাখা হয়েছে, ওখানে নির্যাতন নিপীড়ন অমানবিক পরিবেশে রাখছে, তারা যেন বের হয়ে আন্দোলন সংগ্রাম না করে। কিন্তু এ পর্যন্ত যাদেরকে কারাগারে নিয়েছে, কারাগার থেকে বের হয়ে কোন নেতা বলে নাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবো না, বরং সকল নেতৃবৃন্দ পরিষ্কার করে বলেছে শেখ হাসিনার প্রতিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আজকে সারা বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এই জালেমদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে,